বাবা এবার নাটকের ডায়লগ আমিই বলবো আঙ্কেল নয় এ কি শুনি আজ মন্থরার মুখে ওকে ডাক্তার দেখাও শরীর খারাপ হয়ে গেছে কি বলছি ওর মুখ দিয়ে কি সব কথা বেরোচ্ছে বাবা বড় বৌদি কিন্তু খুব একটা খারাপ কথা বলে কিছু এই রোদ বৃষ্টির মধ্যে বেরোনোর দরকার নেই দোকানটা খুলে ফেলো না এই তোমার বড় বৌমা কিন্তু লক্ষ্মী এই কথাটা খারাপ বলেনি হ্যাঁ মানে বাড়ির ভেতরে যখন লক্ষ্মীর পদচিহ্ন পড়েছে তখন বাইরে দোকানেই বা পড়বে না কেন একেবারে হক কথা কিন্তু হ্যামনিমা দোকানটা আজকেই খুলে ফেলো আমার বক্তব্য হচ্ছে যে দোকানে যা যা জিনিসপত্র আছে সেগুলো তো সব নষ্ট হয়ে গেছে দোকান নোংরা হয়ে আছে পুরো পরিষ্কার করতে হবে মাল তুলতে হবে তাই না দিদি তার জন্য তো তোমার বালিশ গ্রুপের দল আছেই ওদেরকে কাজে লাগিয়ে দাও না খারাপ বলিস না সামনে তো জন্মাষ্টমী আছে রাখি আছে তাহলে মালপত্র তুলতে হবে তাহলে ফোন করে ঘতনটাকে ডাকি ঘতন না রতন আচ্ছা ডাকো ডাকো রতনকে ডাকো হ্যাঁ মনিমা তুমি না এখনি ফোন করে দাও মনিমা চলো তার আগে দোকানটা খুলে দেখি হ্যাঁ মা আমি কিন্তু রাখি চুজ করতে যাব আমি পাড়ার সবার চয়েস জানি ঠিক আছে তাই করিস বাবা মিস্তাটা যে কেন ঘরে বসে আছে কে জানে এখানে দোকান খোলার প্ল্যান হচ্ছে ডাকতেও যেতে পাচ্ছি না এই মেজ মেজ ঠাকুরপো কোথায় রে ঘরেই তো দেখলাম ও মা ছাড়ো না মিজকারা তো খবর নিচ্ছে কেন ছাড়ো তো বাদ দাও ওই লোকটাকে তাহলে তো তোমাকেও বাদ দিতে হবে মা তুমি তো একই দল একান্নবর্তী পরিবারে থাকবে অথচ মিলেমিশে থাকবে না এক একজন এক একজনের মতো থাকবে দোষ করেছে দুঘা দিয়েছি তা বলে মুখ লুকিয়ে থাকলে হবে মেজদা ঘর থেকে লজ্জায় বেরোচ্ছে না এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বলি সে যে কারণই হোক বেরোবে না কেন সবাই মিলে যখন দোকান খুলতে যাব তখন ওকেও যেতে হবে আমি দেখছি এই হাস দুলাল এদিকে আয় কথা আছে আয় রে লক্ষ্মী লক্ষ্মী দেবী আমাদের ডাকছে কেন লোকেদের সব জানতে পেরে গেছেন লোকেদের জানতে পেরে গেছে আমাদের বিয়ের নকল আমরা মিথ্যে সম্পর্ক এখানে আছে আমি জানতাম সোনাবতী এরকম কিছু একটা করবে সোনাবতী সব বলে দিয়েছে লোকেদের জানতে পেরে গেছে বুঝতে পারছেন না শুনুন মা কিছু জানতে পারেনি আর বৌদি কিচ্ছু বলেনি বৌদি পরে ঢুকেছে কি বলছেন আপনি সোনাবতী বলে দিয়েছে সব আমি জানতাম ও শুনেছে আমার ভীষণ ভয় করছে লোকেদের যদি নাই জানতে পারে তাহলে কেন ডাকছে এভাবে আমাদেরকে হয়তো অন্য কোনো কারণে ডাকছে অংশিনী দেখুন ডাকার তো অনেক কারণ হতে পারে আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন আপনি তো চাইছেন যে আমাদের বিয়েটা মিথ্যে আমরা নিজেরা গিয়ে মাকে বলি সেটাই করবো হুঁশিনি হ্যাঁ একটু সময় দিন আমাদের একটু আর অপেক্ষা করতে গিয়ে যদি লক্ষ্মী দি আমাদের জানানোর আগেই কোনোভাবে জেনে যায় কথা দিন আপনি কথা দিন লক্ষ্মী দি কোনোভাবে জানতে পারবে না লক্ষ্মী দিকে হারিয়ে ফেললে যে পৃথিবীতে আমার নিজের বলে আর কেউ থাকবে না কথা দিচ্ছি আমাদের এই বিয়েটা যে মিথ্যে এটা আপনি আর আমি ছাড়া তো কেউ জানে না তাই আমরা না বলা অবধি কেউ জানবে না দুলাল এদিকে আয় কথা আছে চোখে জলটা মুছুন মুছুন অপেক্ষা করতে গিয়ে যদি লক্ষ্মী দি আমাদের জানানোর আগেই কোনোভাবে জেনে যায় কথা দিন আপনি কথা দিন লক্ষ্মী দি কোনোভাবে জানতে পারবে না লক্ষ্মী দিকে হারিয়ে ফেলে যে পৃথিবীতে আমার নিজের বলে আর কেউ থাকবে না লক্ষ্মী দি আপনার সব আমি কেউ নই একবার তো আমাকেও ভালোবেসে দেখতে পারতেন হংসিনী আমিও আপনার কেউ হয়ে উঠতে পারতাম
কি গো মেজো ঠাকুরপো, মাথা ধরেছে? আদা দিয়ে চা করে দেব। আমার থেকে মুখ ঘুরিয়ে থেকে তো কোনো লাভ নেই। তোমাকে আমি 30 বছর ধরে চিনি। তুমি যেরকম বোকা বদমাইশ ছিলে সেরকম বোকা বদমাইশই আছো। যে ডালে বসো সেই ডালটাকেই কাটার চেষ্টা করো। আর আমি এটাও খুব ভালো করে জানি যে একটা চড়ে তুমি শুধরবে না। বেড়ে পাকামি করেছো বলে তুমি সবকিছুর থেকে নিজেকে সরিয়ে রাখবে, দূরে থাকবে, বাড়ির কোনো কাজের মধ্যে থাকবে না, সেটা তো হবে না। অন্যায় করেছো, শাস্তি পেয়েছো, মিটে গেছে। মিটে গেছে ভালো কথা, এখানে কি করতে এসেছো? তোমাকে নিয়ে যেতে এসেছি, দরকার আছে, ওঠো। দেখো বুদি, সবসময় ন্যাকামো ভালো লাগে না, যাও কিন্তু। আমি তোমার থেকে সম্পর্কে বড়, তুমি আমাকে ন্যাকামো বলছো মানে? তোমাকে আরেকটা চর দিতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না, একদম ট্যান্ডাইমেন্ডে করবে না। অনেক কষ্টে সংসারটাকে এক ছাদের তলে রেখেছি, চলো আমার সঙ্গে। আমি কোথাও যাব না। যাবে না মানে তোমার ঘাড় যাবে। দোকানের উপর তো তোমার খুব ইন্টারেস্ট, বাবার দোকান, বৌমা কেন চালাবে, ছেলেরা কেন চালাবে না, এখন না বললে তো চলবে না। চলো, দোকান খোলা হবে। দোকানের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, তোমরা যা খুশি করো, গে যাও। শুয়ে শুয়ে শুধু আয়েশ করলে তো চলবে না ঠাকুরপো। সবাই কিছু না কিছু কাজ করে, তোমার দাদা আড়তে যায়, ছোড়দা চাকরি করে, তোমার তো শিউরিতে চাকরি, মাসের পর মাস তো যাও না, কিসের চাকরি বলো তো? হ্যাঁ, তোমাকে এইভাবে ছেড়ে রেখে দিয়েছে আমি তো বুঝতে পারি না। খুব হাইফাই চাকরি করো নাকি? তাতে তোমার প্রবলেম কোথায় বৌদি? মাসের খরচের টাকা আমি ঠিক সময় মতো দিয়ে দিই। আমার প্রবলেম অনেক, তোমার মতো বোকা বদমাইশের মাথায় সেটা ঠুকবে না। চলো, আমি একবার যখন বলেছি যাব না তো যাব না। আমার সঙ্গে চোখ গরম করে কোনো লাভ নেই ঠাকুরপো। তুমি বদমাইশিতে 1 নম্বর থাকবে আর ভালো কাজ এড়িয়ে যাবে, সেটা তো হবে না। এই লক্ষ্মীদাস যখন তোমাকে বলেছে তখন তুমি খুব ভালো করে জানো তোমাকে যেতে হবেই। এসো। জয় মা লক্ষ্মী। কই মেজো ঠাকুরপো গেল কোথায়? আরে মেজদা আয় তাড়াতাড়ি। এই যে মেজো ঠাকুরপো, খুব তো আমার লক্ষ্মী ভান্ডারের উপর তোমার লোভ ছিল, এবার এসো আমার হাতে হাতে কাজ করো। হাত গুটিয়ে ওদিকে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? আজ আমায় দিয়ে শাটার তোলাচ্ছ, তারপর ভাগিয়ে দেবে তো? একদিন এই দোকানটাই আমার হবে লক্ষ্মীদাস। ও আঙ্কেল, আমার তো বয়স হচ্ছে নাকি, আমার এই হাত দিয়ে শাটার তুলতে গেলে তো ব্যথা লাগে এখন, তুমি আমাকে সাহায্য করো। কি করছি, আমার কি বয়স কমছে? কি গো মেজো ঠাকুরপো, শাটারটা খোলো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তোলো তোলো। সাদা কালো ঘিরে 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 আছে সমাধান রাখা সবই তার কাছে, লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে মাছে ভুলো না খবরদার। সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা, সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা, সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা, সুপারস্টার। ওহ কি শান্তি, লক্ষ্মী ভাণ্ডারটা আবার খুললো, বাঁচালে লক্ষ্মী। সত্যি লক্ষ্মী, তুমি ফিরে এসেছো জেনে খুব ভালো লাগছে। আর তাছাড়া দাস বাড়িতে লক্ষ্মী না থাকলে মানায়? ঠিক বলেছো লক্ষ্মী, তোমার দোকান থেকে আবার জিনিস কিনবো, কালকে ফর্দ দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ফর্দ নিয়ে এসো, আমি সব মাল তোমাদের দেবো, তোমরাই তো আমার লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী। সত্যি বাবা, পাড়ার লোকের বড়দিকে নিয়ে আদিক্ষেতা যাবে না।
আসি গো। ইস বৌদি, হ্যাঁ বল। দোকানটা তাহলে চালু করেই ফেলো। হ্যাঁ দিদি, কিন্তু তোমার আশেপাশে যেরকম সব লোকজন, তুমি বরং কালকে একটা পুজো দিয়ে তারপর দোকানটা চালু করো। মেজদা, মেজদিকে কিন্তু সামলান। বুঝতে পারছি, ডানা গজিয়েছে, এবার ডানাটা ছাড়তে হবে। মনিমা, তুমি না আজ থেকে লক্ষ্মী ভান্ডার খুলে দাও। তোমার দোকান থেকে অনেক চিপস, কোল্ড ড্রিঙ্কস আর চকলেট খাবো। গণেশ দাদা পেটটা নাদা। ঠিকই বলেছিস তোরা, পাড়ার সকলে যখন জেনেই গেছে তখন দোকানটা চালুই করে দিব। না 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 না, এখন শুরু করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মানে শুরু করার আগে তো আমাদের দোষ কাটাতে হবে, তাই না? সেটা আবার কি? ওয়েট, ওমা বলছি তোমার দোকানে শুকনো লঙ্কা আছে? শোনা, তুমি তো নিজেই ধানি লঙ্কা, আবার শুকনো লঙ্কা দিয়ে কি করবে? আই চুপ করে থাকো, বলো না আছে কিনা। লক্ষ্মী ভান্ডারে নেই এরকম কোন জিনিস নেই। আছে। কোথায় 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 আছে? আচ্ছা ঠিক আছে, গ্রিস দাও 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 দাও, আমি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি। আরে কে বলছো? এই এই বেল্ট 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 হাতে লেগে যাবে। আরে ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। ওই তো ওখানে লঙ্কা আছে, ওই যে জারের মধ্যে, নাও। শুধু তোমার চোখের সামনেই তো। এই তো, এই তো পেছ পেছ পেছ। দেশলাই কোথায়? দেশলাই, দেশলাই দিয়ে কি হবে? এই দোকানের মধ্যে আগুন জ্বালিও না। আরে বাবা, ভূত বাগাতে হবে, ভূত বাগাতে হবে। এই সোনালি কি করছো? কি আগুন ধরিও না, লঙ্কা লঙ্কা ধোয় কেউ টিকতে। সোনালি এরকম করো না মা। আলতু পালতু আয় বলা কথা, আলতু আলতু পালতু আয় বলা কথা। মায়ের মনের ঝাঁজ আর এই শুকনো লঙ্কার ঝাঁজ একেবারে সেম টু সেম। দেখো মা, এই পরিবারের ভালো করার জন্য না একটু শুদ্ধিকরণ আমার মনে হয় খুব দরকার। ও মামা, একদম রেডি, ফুলন শুদ্ধ হয়ে গেছে, এবার তুমি দোকান চালু করো। হয়ে গেছে কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট তো। কমপ্লিট? আই 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 আই, বন্টি। কি বন্টি আবার? কি এটা তো নতুন না, বন্টি। হ্যাঁ গো, শোনো না, আমরা দুজন একেবারে কোমরে কোমর বেঁধে সব কাজে নেমে পড়বো। হ্যাঁ, একদম সুন্দর করে মাঠে নেমে পড়বো, কেমন? লক্ষ্মী, এর মাথায় কি চলছে তো বোঝার সাধ্য কারণ নেই। হ্যাঁ, ছাপ্পা মারা বদমাইশগুলো না হয় বুঝতে পারলাম, এটা তো পাল্টি বাজ।
একে বিস্কুট খাওয়াবো না দুধ খাওয়াবো নাকি ক্রিমিনাল ভাববো সে তো বুঝে উঠতে পারছি না। চলো শুদ্ধি রেখে দাও ওখানে। আমি সব বুঝতে পেরেছি, তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না, আমার ভালো লাগছে না এই জন্য। শোনো শোনো, বিশ্বাস তো মুখের কথায় হয় না, বিশ্বাস অর্জন করতে হয়। তুমি এমন কিছু কাজ করো যাতে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি। তুমি তো লক্ষ্মীর পরের প্রজন্মে এই বাড়ির বড় বউ, তোমার তো দায়িত্ব অনেক। একদম ঠিক বলেছ আঙ্কেল, তুমি হলে এই বাড়ির বড় বউ, আমার মেয়ের মতো। হাঁস যেমন তুমিও তাই। আজকে যদি আমরা হাঁসকে বিশ্বাস করতে পারি, তাহলে কেন তোমায় বিশ্বাস করতে পারি না? যাতে বিশ্বাস করতে পারি সেই চেষ্টা করো, ভরসা যোগানোর চেষ্টা করো, এতটাই ভরসা যোগানোর চেষ্টা করো যাতে তোমার উপর এই সংসার ছেড়ে দিয়ে আমরা একটু পাহাড়ে বেড়াতে যেতে পারি, বলো? এমন কাজ করো সোনালি যাতে হাঁসের মতো তুমি আমাদের ভরসা বিশ্বাস অর্জন করতে পারো। লক্ষ্মীদির হাঁস যে লক্ষ্মীদির সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে সেটা জানতে পারলে কি করবে লক্ষ্মীদি? এত ভরসা আমার উপর, আর আমি? তুমি সত্যিটা জানতে পারলে কি হবে ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কত দেরি হয়ে গেল, এই রাতের মধ্যে এতগুলো খাতা দেখা শেষ করতে হবে। উফ বাবা, এ বাবা, আলো জ্বলছে না কেন? সারা পাড়ায় তো দেখলাম আলো জ্বলছে, অথচ আমার বাড়িতে আলো। ও ও, মনে হচ্ছে ফিউজটা আবার গেছে, কি করি এখন? আচ্ছা, দেবুদাকে একটা ফোন করলে কেমন হয়? কটা বাজে? হ্যাঁ, এখন তো দেবুদাকে বাড়িতেই পাওয়ার কথা, একবার ফোনটা করেই দেখি। মুশকিল হয়েছে কি, আমি আড়তের কাজে অনেকটা দূরে এসেছি বুঝলে, আমার তো একটু দেরি হবে, তুমি একটু একটু কষ্ট করো, আমি ফিরে নয় করে দিচ্ছি, দেখছি। এই রে, রাত হবে, আসলে কি হয়েছে জানো তো, মানে স্কুল থেকে না এক বান্ডিল খাতা দিয়েছে, আজকে রাতের মধ্যে দেখে আমাকে কাল স্কুলে সাবমিট করতে হবে, কি করি বলো তো এখন? ও হো, এটা নিয়ে এত ভাবার কি হলো? শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে যাও বুঝলে। লক্ষ্মী আছে? লক্ষ্মী বাড়িতে ফিরেছে তো? সবাই এখন ওকে নিয়ে হই হই করছে। হ্যাঁ, যাও যাও যাও, তুমি আমাদের বাড়িতে চলে যাও, লেট দিতে চলে যাও, এক্ষুনি যাও। আর শোনো, ওখানে গিয়ে আমার ঘরে আমার টেবিলে, আমার পড়ার টেবিলে বসে ফ্যান পাখা সব জ্বালিয়ে নিয়ে মন দিয়ে খাতা দেখো, ঠান্ডা মাথায় খাতা দেখো, বুঝেছো? চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা রাখছি বুঝলে। ও হো হো, এই শোনো শোনো শোনো, এই তুমি একটা কাজ করো তো, তুমি ওই বাড়ির চাবিটা প্রীতমের দোকানে রেখে যেও, যদি তাড়াতাড়ি হয় আমি ফেরার পথে দেখে দেবো। কোন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দেবুদা, থ্যাংক ইউ। হ্যাঁ, রাখলাম। দেবুদা তো বললো ও বাড়ি যেতে, কি যে করি, এতগুলো খাতা আজকে রাতের মধ্যে দেখতে হবে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ভালো লাগে না। যাই, তুমি আমায় এভাবে ঠকাতে পারলে, আমি না ওই পাশের বাড়ির মধুমিতা তোমার কাছে বেশি আপন। দিদি বুড়ি, তুমি কি চা খাবে? এই তোরা কেউ চা খাবি? মেজোকাকে আমি এক কাপ খাবো। মধুমিতাকে নিয়ে আর একটা কথাও শুনতে যাই না তোমার কাছে, চল বেরিয়ে যাও। তুমি এভাবে
আর তোমার থেকে না অনেক অনেক সুন্দরী। ভাব নিজেকে সাংঘাতিক, পাশের বাড়ির মেয়ে এসে বাড়ির বড় ছেলেটাকে কবজা করে নিল। কারোর ঘরে যেন এমন না হয় মা। ওমা মা বলছি যে রঞ্জনা পিসিও যদি এরকম কিছু করে মারবো তেনে এক চড় জানো। আর বাবা সিন মিস করে ফেলবে তো আমাকে চড় মারতে গেলে, দেখো ওটা সাহস কম নয়। তুমি কি চা খাবে? না ছোট খাবি? আরে তুই দেখ না। এই সোনা তুই একটু খা, মুড়ি চা। না 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 আমি খাবো না, পেটটা ব্যথা করছে। তুমি খাও আর দেখো 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 এটা দেখো, মিস করে যাবো না তো। এখন দুনিয়া রসাতলে গেলেও আমি দরজা খুলতে যেতে পারবো না, আগে আমি এটা শেষ করব তারপর যাব। আমি দেখছি ধরো হয়তো প্রিয়া ঠাকুরপো হবে। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, আমি এখনই যেতে পারবো না। রঞ্জনা পিসি যদি এরকম করে মুড়ো ঝাঁটা আছে না ঝেটি আমি বিষ ছেড়ে দেবো। ও মা এসো এসো ভেতরে এসো। শয়তানের নাম নিল শয়তানে সে হাজির। হেমালক্ষী তুমি আমায় একটুও ভালোবাসো না।